শনিবার চার রাজ্যের চারটি বিধানসভা ও একটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে একটি আসনে জিততে পারেনি বিজেপি। অন্যদিকে ছত্তিশগড় ও মহারাষ্ট্রের দুটি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছে কংগ্রেস। এই আবহে এদিন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সহ দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। নজরে কি বছর শেষের গুজরাট ও হিমাচল প্রদেশের বিধানসভা ভোট, নাকি লক্ষ্য 2024 লোকসভা নির্বাচন? প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদানের সম্ভাবনা কি ফের তৈরি হলো? এইসব প্রশ্নকে সামনে রেখেই শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে খারাপ ফল করে কংগ্রেস, তাদের হাতে থাকা পাঞ্জাবের ক্ষমতা দখল করে নেয় আম আদমি পার্টি। অন্যদিকে মণিপুর কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি। এই অবস্থায় চলতি বছরের শেষে নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাট এবং হিমাচল প্রদেশে বিধানসভা ভোট রয়েছে। এরপর 2024 রয়েছে লোকসভা নির্বাচন, তার আগে নির্বাচনে ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া গ্র্যান্ড ওল্ড পার্টি। এরকম একটা আবহে শনিবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বাসভবনে ভোট কুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকে বসে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। কংগ্রেসের দাবি, 2024 লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভোট স্ট্র্যাটেজি কিরকম হওয়া উচিত তার পরিকল্পনার কথা সভানেত্রীকে বিস্তারিতভাবে জানান প্রশান্ত কিশোর। সূত্রের খবর, পিকের রিপোর্ট খতিয়ে দেখার জন্য একটি দল গড়ে দিয়েছেন কংগ্রেস সভানেত্রী। সেই দল এক সপ্তাহের মধ্যে সোনিয়া গান্ধীকে রিপোর্ট দেবে। The plan presented by Prashant Kishore will be looked after by a small group set up by Congress President. That group will be give reports to the Congress President within a week time for a final decision. এই প্রথম নয়, এর আগে গত বছরের জুলাই মাসেও রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে বৈঠক করেছিলেন পিকে। সেই বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন খোদ সোনিয়া গান্ধীও। কিন্তু শেষ পর্যন্ত প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদান বা কংগ্রেসের হয়ে ভোটের স্ট্র্যাটেজি তৈরি করা নিয়ে কোনো কিছু চূড়ান্ত করতে পারেনি দুপক্ষ। তারপর থেকেই কখনো কংগ্রেস আবার কখনো নাম না করে রাহুল গান্ধীকে একাধিকবার নিশানা করেন প্রশান্ত কিশোর। কিন্তু সূত্রের খবর, পাঁচ রাজ্যে কংগ্রেসের ভরাডুবির পর থেকেই ফের কংগ্রেসের তরফে পিকের সঙ্গে আলোচনা শুরু করার উদ্যোগ নেওয়া হয়, আর তারপরেই এদিনের বৈঠক। যদিও এই বৈঠক নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। अगर बात करें, बात हुई है कांग्रेस के साथ प्रशांत किशोर की, उसको लेकर बोला है कि कांग्रेस कोई अल्टरनेटिव नहीं है इस कंट्री के लिए, अरविंद केजरीवाल ही सिर्फ हैं जो प्रधानमंत्री मोदी और बीजेपी को चैलेंज कर सकते हैं, कांग्रेस इज लाइक अ डेड हॉर्स। देखिए, एक म्युनिसिपल कॉर्पोरेशन के बराबर का प्रदेश और एक पूरा राज्य, जीत कर वो सोच रहे हैं कि वो पूरे देश के ऊपर अल्टरनेटिव बन जाएंगे, ऐसे ही सोच उनकी है। मैं ये कह सकता हूँ मुंगेरी लाल जी के हसीन सपने हैं। এর আগে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদীর হয়ে ভোট কৌশল ঠিক করেছিলেন প্রশান্ত কিশোর। 2014 লোকসভা ভোটেও মোদীর হয়ে ভোট কৌশল স্থির করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। 2017 সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়েও ভূমিকা ছিল পিকের। গত বছর বাংলার হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনেও তৃণমূলের হয়ে স্ট্র্যাটেজি ঠিক করেছিলেন প্রশান্ত কিশোর। এমনকি 2026 বিধানসভা ভোট পর্যন্ত পিকের সংস্থা আইপ্যাকের সঙ্গে চুক্তি রয়েছে তৃণমূলের। এবিপি আনন্দ।